বস্তায় আদা চাষ জনপ্রিয় হয়ে উঠছে, বিশেষ করে কুড়িগ্রাম অঞ্চলে মানুষজন বস্তায় আদা চাষ করে লাভবান হচ্ছেন এবং একটি বস্তায় 3-5 টুকরা আদা দিয়ে কিন্তু এরকম করে তারা আবাদ করেছেন অনেকেই। আমি একটু দেখাতে চাই এবং চমৎকার সেই 4 টুকরা বা 3 টুকরা যে আদার টুকরা ছিল সেই টুকরা থেকে কিন্তু কতগুলো গাছের লকলকে বেড়েছে এবং খুবই চমৎকার এবং বেশ আদাও কিন্তু দেখা যাচ্ছে। এই যে কুড়িগ্রামে বেশ জনপ্রিয় হচ্ছে এই আদা চাষ, বস্তায় আদা চাষ। মানুষজন তাদের যেসব জায়গায় একটু ছায়াযুক্ত জায়গা এবং ছায়া মতন জায়গা সেই সব জায়গায় এই আবাদ করছে। এই যে দেখাচ্ছি আদা চাষ, আদা চাষ কিন্তু জনপ্রিয় হয়ে উঠছে এই বস্তার মধ্যে, কুড়িগ্রাম সহ উত্তরাঞ্চলে এবং বিভিন্ন জায়গায়। এখন মানুষজন তাদের পতিত জায়গা কিংবা যেসব জায়গায় একটু ছায়া ঘেরা সেই সব জায়গায় তারা এই আবাদ করছেন, বলা যায় যে বস্তায় চাষ করছেন। দেখাতে চাই বস্তাগুলো, অর্ধেক বস্তায় মাটি, সারযুক্ত মাটি তারা দিয়ে এই চাষ করছেন। এই চাষ কিন্তু বেশ এখন বেশ জনপ্রিয়। এবং দেখুন আদা, এই যে আদা দেখুন বেশ আদা হয়ে উঠছে। এই যে আদা, এবং এই চাষ কিন্তু দিনে দিনে জনপ্রিয় হচ্ছে। মানুষজন অনেক স্থানে যে অনেক প্রায় এক এক বাড়িতে কয়েক শত বস্তায় কিন্তু তারা এই আবাদটি করছে এবং এটি বেশ লাভবান একটি ফসল। একটি বস্তায় প্রায় 1-3 কেজি পর্যন্ত আদা উৎপাদন হচ্ছে। এই যে দেখুন আদা হয়ে গেছে। এই আদা কিন্তু বেশ জনপ্রিয় হয়ে উঠছে এখনকার এই বস্তায় আদা চাষ।